বুধবার কান্দি মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। মনোবিক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএলসি কৃত, জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477-99515। সাতাশে ফেব্রুয়ারি বিধানসভা ভোট। বুধবার ছিল পৌরসভা ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এদিন কান্দি মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়ন জমা দিলেন কান্দি পৌরসভার প্রশাসক, তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস চ্যাটার্জি সহ বাকি তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। এদিন বিধায়ক অপূর্ব সরকারকে সাথে নিয়ে মিছিল করে এসে মনোনয়ন জমা দেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। মনোনয়ন দেওয়ার পর দেবাশিস চ্যাটার্জির দাবি, বিরোধী বলে কেউ নেই। জিতেই তো গেছি, আশাবাদী হব কেন? আশাবাদী হয় মানুষ যখন কিছুটা নিরাশা থাকে। এখানে 100-100 জিতবো, কে আছে? কবিরের সময় কে ছিল? মা ক্যান্টিনে কে ছিল? লক্ষ্মীর ভাণ্ডারে কে ছিল? স্বাস্থ্যসাথীতে কে ছিল? 365 দিন মানুষের পাশে মমতা ব্যানার্জির উন্নয়ন নিয়ে আমরা কাজ করি। তৃণমূলের পাশাপাশি এদিন বেশ কয়েকজন নির্দল প্রার্থীও মনোনয়ন জমা করেন। জনগণের চাপে, জনগণের কাজ করার ইচ্ছা ছিল, জনগণ কাজ চাইছে, না চাইলে জনগণের কাছে আমার মাথা নিচু হয়ে আমি কাজ করার সুযোগ নিলাম। কান্দি থেকে রবীন্দ্রনাথ কৈবর্ত, রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ।